ওয়েলকাম ব্যাক টু ক্লিপস বাজার, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুববাগে চ্যানেলের মোশাররফ করিম। গত মাসে মাত্র 11 সেকেন্ডের এই মোশন পোস্টার মোশাররফের লুক নিয়ে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। এবার আলোচনা শুরু হয়েছে 40 সেকেন্ডের টিজার নিয়ে। গতকাল মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমা হুববার টিজার, যেখানে গ্যাংস্টার চরিত্রে চমকে দিয়েছেন বাংলাদেশি এই অভিনেতা। কুত্তা যদি ঘেউ ঘেউ না করে তাহলে কিসের কুত্তা, কি বলিস? মোশাররফ করিমের কণ্ঠে এমন সংলাপ দিয়ে শুরু হয় টিজার। যদি ঘেউ ঘেউই না করলো তাহলে কিসের কুত্তা, কি বলিস? এরপর দেখানো হয় নৃশংসতা, কমেডি আর হুব্বাকে ধরতে পুলিশের তৎপরতা। টিজার দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা। অনেকেই বলছেন গ্যাংস্টার ছবি হলেও হুব্বায় প্রচুর কমেডি থাকবে, আর কমেডিতে মোশাররফ করিম যে দুর্দান্ত তা কে না জানে। তাই ব্রাত্য বসুর ছবিটি বক্স অফিসে বাজিমাত করবে এমন মন্তব্য করেছেন কেউ কেউ। সব মিলিয়ে সিনেমাটির পারতে পারতে যে উত্তেজনা রোমাঞ্চকর থাকবে সেই আভাস মিলল ছবির প্রথম ঝলকে। টিজারে ছবিটির মুক্তির তারিখ জানানো হয়নি, তবে বিভিন্ন সূত্র জানা গেছে ছবিটি শীঘ্রই পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। কলকাতায় গত বছরের অক্টোবরে হুব্বা ছবির শুটিং করেছিলেন মোশাররফ করিম। ছবিটি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন অবলম্বনে। হুগলি জেলার অপরাধ জগতের একছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই হুব্বা শ্যামল। আনন্দবাজার অনলাইন জানিয়েছে পৌলমি বসুসহ ছবিতে অভিনয় করেছেন নাট্যজগতের বেশ কয়েকজন শিল্পী। ছবিটি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে পরিচালক ব্রত বললেন, থ্রিলার ও কমেডি মিশিলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন, খুন জখম মাদক পাচার সহ বহু অপরাধে অপরাধী, অজস্র পুলিশ কেস ছিল তার নামে। এই সময় তিনি ভোটেও দাঁড়াতে চান, যতবারই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রতিবারই জামিন পেয়ে গেছে। 2011 সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্র ফুটে তোলার চেষ্টা করেছি।